नमस्कार बंधुरा, सुरजित एकेडमी यूट्यूब चैनले अपने सबाई के स्वागत जाना। बंधुरा अपनारा जरा सीआरसी सहारा पोर्टाले सहारा टाका फेरतर जो आवेदन कर दिए अपन एक अत्यंत खुशी खबर रही है। अपनारा अपन निजे जो स्मार्टफोन रही है बाड़ी बसे ही क्योंकि अपनी अपन एप्लीकेशन स्टैटास चेक करते हैं जो अपनार एप्लीकेशन रिजेक्ट हलो ना कि अप्रूव हलो आपनी किन्तु निजे ही देखे नीन। एटा अवश्य करा प्रयोजन रयेछे, नाहले आपनी जदि एटा ना करें ताहले किन्तु आपनी बुझतेई पारलेन ना। जदि कोनो कारणे आपनार एप्लीकेशनटी रिजेक्ट हय ताहले किन्तु आपनी धोआंशार मध्ये थेके गेलेन, टाका आपनार फेरत आसबे ना। अतएव एई विषयटी एई भिडियोटी आपनादेर जन्य अत्यंत वाइटाल होते चलेछे। आपनारा निजेरा जेमन भिडियोटी देखे उपकृत हबेन तार संगे संगे अन्यदेरकेओ किन्तु शेयार करबेन। आपनादेरके देखाबो सेई प्रसेस सरासरि आपनारा किभाबे আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করবেন সেটি দেখাবো, অন স্ক্রিন রয়েছে। তবে শুরু করার আগে আপনাদেরকে একটি ছোট্ট কথা বলতে চাই। বন্ধুরা, আমি যে এই ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে সাহারা পোর্টাল রিলেটেড অসংখ্য ভিডিও রয়েছে, আপনাদেরকে নানান প্রশ্নের অ্যানসার এবং গাইড আমি করেছি যে আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে টাকা ফেরত পাবেন, কি সমস্যা হতে পারে, কি সমস্যার কি সলিউশন, একাধিক ভিডিও আপলোড করেছি। আপনারাও কিন্তু প্রচুর প্রচুর ভিউজ দিয়েছেন, আপনারা দেখেছেন এবং তার সঙ্গে সঙ্গে কমেন্ট করেছেন এবং আপনারা উপকারও পেয়েছেন। কিন্তু একটা জায়গায় কষ্ট বন্ধু, আপনারা যে এই ভিডিও দেখছেন, এই যে 10 মিনিটের যে ভিডিও, এই ভিডিওটি আপনাদের সামনে হচ্ছে প্রেজেন্ট করার আগে আমাকে কিন্তু 3 ঘন্টা মেহনত করতে হয়েছে, কঠিন পরিশ্রম করে কিন্তু এই ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরি। অতএব আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এই ভিডিও দেখে উপকৃত হলেন অবশ্যই লাইক দেবেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি উপকৃত হয়েছেন। আপনারা যখন সমস্যায় পড়েন তখন কমেন্ট লেখেন, কিন্তু যখন আপনার সলিউশন হলো, এই ভিডিও আপনার উপকারে আসলো, তখন কিন্তু আপনারা একটাও ধন্যবাদ দেন না, থ্যাঙ্কস দেন না। এটি একটা কষ্ট বন্ধু। তাই আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে সবার প্রথম এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনি পেয়ে যান। এবারে চলে আসবো মূল টপিকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সিআরসি সাহারা রিফান্ড পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আমি লগ ইন করেছি, আপনারাও লগ ইন হবেন। লগ ইন করার পরে যে ডিপোজিটর লগ ইন যে অপশানটি রয়েছে এই অপশানে আসবেন। আসার পরে আপনাদের এখানে আধারের যে লাস্ট 4টে ডিজিট, আপনার আধারের যে লাস্ট 4টে সংখ্যা সেটা এখানে বসাবেন। পুরো সংখ্যাটা নয়, কিন্তু লাস্ট যে 4টে অক্ষর রয়েছে, সংখ্যা রয়েছে, সেটা বসাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার আধারের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা দেবেন। দিয়ে এখানে গেট ওটিপি করবেন, করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এই জায়গাতে ওটিপি বসানোর একটা জায়গা চলে আসবে, আপনি সেখানে নাম জায়গা ওই ওটিপিটি বসাবেন। বসানোর পরে সাবমিট অপশান আসবে, এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনাদের যে পেজটি আসবে সেটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, সাবমিট ওটিপি সাবমিট করার পরে আপনার সামনে ঠিক এই ধরনের পেজ আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যে ডিপোজিট করেছিলেন কবে সাহারাতে সেই ডেট আসবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার মেম্বারশিপ নাম্বার, আপনার রিসিপ্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার ডিপোজিট ডেট, আপনার ডিপোজিট অ্যামাউন্ট, আপনি কত টাকা অ্যামাউন্ট ডিপোজিট করেছিলেন এটা কিন্তু এখানে দেখাবে। আমি অফ করে দিয়েছি সিকিউরিটির কারণে। আপনারা জানেন যে এই ধরনের সোশ্যাল মিডিয়াতে এই পার্সোনাল ইনফরমেশনগুলো শেয়ার করা যায় না, এই বিষয়ে একটি আইন রয়েছে, যে কারণে আমি এটাকে অফ করে দিয়েছি, আপনারা নিজেরা দেখবেন। এবং যেটা অত্যন্ত ভাইটাল সেই জায়গাটি আপনাদেরকে বুঝিয়ে দেবো, এখানে দেখতে পাচ্ছেন আন্ডার প্রসেসিং লেখা রয়েছে। আন্ডার প্রসেসিং লেখার মানে কিন্তু আপনাদের বুঝতে হবে যে আমার অ্যাপ্লিকেশনটি প্রসেসিংয়ে আছে, চলছে প্রসেসিং, আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু এখনও রিজেক্ট হয়ে যায়নি, আমার অ্যাপ্লিকেশনটি পেন্ডিং হয়ে থাকেনি, প্রসেসিংয়ে আছে, তার মানে কিন্তু একটা পজিটিভ ইঙ্গিত দিচ্ছে। আপনি যদি এটা দেখতে পান যে আপনার অ্যাপ্লিকেশনটি আন্ডার প্রসেসিং, তাহলে বুঝবেন আপনার অ্যাপ্লিকেশনটি প্রসেসিংয়ে আছে এবং কাজ চলছে। যদি দেখেন যে এখানে পেন্ডিং লেখা আছে, তাহলে বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি এখনও পর্যন্ত ভেরিফিকেশন জায়গাতে পৌঁছায়, যারা ভেরিফিকেশন টিম রয়েছে তারা কিন্তু এখনো এই অ্যাপ্লিকেশনটি ভেরিফিকেশন করেনি, পেন্ডিং অবস্থায় আছে। এবং যদি আপনি দেখেন যে এখানে রিজেক্ট লেখা আছে, সেক্ষেত্রে বলবো বন্ধুরা নিরাশ হবেন না। যদি রিজেক্ট থাকে, কেন রিজেক্ট হয়েছে সেই কথাটা কিন্তু লেখা থাকবে, রিজেক্টের কারণ আপনাদেরকে এখানে দিয়ে দেওয়া হবে, আপনি সেই কারণটা দেখে নেবেন, দেন আপনি আবার অনলাইন অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। তবে আমি বলছি না যে এটা আপনি করতে পারবেন, আমার এক্সপিরিয়েন্স, আমার যে ডিজিটাল যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার উপরে বেশ করে বলছি। এবং সিআরসিএস পোর্টাল ধীরে ধীরে কিন্তু আপডেট হচ্ছে, এই পোর্টাল আপডেট করা হচ্ছে, নানান সমস্যার সম্মুখীন যেমন আপনারা হচ্ছেন সেগুলি মাথায় রেখে কিন্তু এই পোর্টালে আপডেট আসছে।
সেই কারণে বলছি যে আপনাদের যদি রিজেক্ট হয়ে যায় আপনারা রি অ্যাপ্লাই করার পুনরায় অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যদি আপনি আপনার অ্যাপ্লাই করাটি করতে গিয়ে অ্যাপ্লিকেশনটি সাকসেসফুললিভাবে যদি আপনি সাবমিট করতে পারেন এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যান তাহলে বুঝলেন যে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন করার। যদি আপনি না করতে পারেন, যদি আপনি আবার পুনরায় রিজেক্ট হওয়ার পরে পুনরায় অ্যাপ্লাই করতে গিয়ে যদি আপনি না অ্যাপ্লাই করতে পারেন, যদি পুনরায় অ্যাপ্লাই করার অপশন না আসে, তাহলে আপনাকে আমি বলবো আপনি নিরাশ হবেন না, আপনি চেষ্টা চালিয়ে যাবেন এবং এই পোর্টালে সবসময়ের জন্য চোখ রাখুন। যারা এই পোর্টাল সম্পর্কে বোঝে তাদের সঙ্গে যোগাযোগ করুন, যদি আপনি নিজে বোঝেন তাহলে আপনি পোর্টালটিকে চেক করে রাখবেন, হয়তোবা আপনাকে রি অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হবে। আপনি কিন্তু রিজেক্ট হয়ে যাওয়া মানে আপনি বাড়িতে বসে থাকবেন না, আপনার পরিশ্রমের টাকা ফেরত নিতে গেলে কিন্তু আপনাকে রীতিমতো চেষ্টা চালিয়ে যেতে হবে। এটি ছিল আমার মূল বিষয় এবং আপনাদেরকে এখানে আরেকটি পরামর্শ দেব যে আপনি আপনি যদি অ্যাপ্লিকেশন করে নিয়েছেন বা আপনি অ্যাপ্লিকেশন করবেন ভাবছেন, যদি এমনটা হয়ে থাকে আপনি আমার এই চ্যানেল সুরজিৎ একাডেমি যে ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলে আপনি চোখ রাখুন। আমি কিন্তু প্রতিনিয়ত এই সিআরসিএসআরআর পোর্টালের আপডেট দিয়ে চলেছি, আপনাদের অনেক অনেক উপকারে আসছে, 100% উপকারে আসবে। যারা এতক্ষণ ভিডিও দেখলেন আপনাদেরকে সুরজিৎ একাডেমির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এই ইনফরমেশনটি পেয়ে যেমন উপকৃত হলেন তেমন অন্যকেও আপনি সাহায্য করবেন, শেয়ার করে দিন অন্যরা যাতে এই ভিডিও দেখতে পায় এবং তারা জানতে পারে তাদের অ্যাপ্লিকেশান কী হলো। এটা আপনার কিন্তু নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে, আপনি নিজে যেমন উপকৃত হলেন তেমন অন্যকেও সহযোগিতা করুন। ধন্যবাদ।